লেখাইছিলেন? জি স্যার, প্যাকাইটিন পর্যন্ত লেখাইছিলেন। আচ্ছা ঠিক আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এই তিনটা হয়ে গেছে। ঠিক আছে, তিনটা দশায় কি কি ঘটছে আমাদের মনে আছে? লেপটোটিনে কি হয়েছিল? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করছিল, সরু ক্রোমাটিন গুলো খাটো আর মোটা ক্রোমোজোমে পরিণত হয়েছিল, আর ক্রোমোজোমের মধ্যে ক্রোমোমিয়ার নামক এক প্রকারের দানা ভেসে উঠেছিল, এটা ছিল লেপটোটিন দশার ঘটনা। ঠিক বলছি না ঠিক নাই? ঠিক আছে, জাইগোটিন দশায় কি ঘটছে? জাইগোটিন দশায় ওই ক্রোমোমিয়ার দানা বিলুপ্ত হয়ে যেতে শুরু করেছে, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এর বিলুপ্তি তো চলতেই থাকবে, ওটা নিয়ে সমস্যা নাই। এই যে ক্রোমোজোম দুইটা, তারা একে অপরের হোমোলাগাস, এরকম আরো দুইটা থাকতে পারতো, আরো দুইটা থাকতে পারতো, আরো দুইটা থাকতে পারতো, কোষের মধ্যে এরকমের, দেহ কোষের মধ্যে হোমোলাগাস ক্রোমোজোম থাকবে একটার সাথে আরেকটা একদম পুরোপুরি হুবহু অনুরূপ, তাদেরকে বলা হয় হোমোলাগাস, যারা একটা আসে বাবার কাছ থেকে আর একটা আসে মায়ের কাছ থেকে, ওই দুইটাকে বলা হয় পরস্পরের হোমোলাগাস। তো আমরা সেটা দেখছি, আরে কি যে ফোকাস কোন জায়গায় করে, এবার ঠিক আছে খাতা, এবার ঠিক আছে, তাও তো আবার ঝামেলা করে। এবার এবার ঠিক আছে, ব্লার না ঠিক আছে? স্যার ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা দেখছি, আরে খাতাটা দিলেই খালি ব্লার করে দেয়, মানে হাতটা দিলেই ব্লার করে, কোন জায়গায় রাখলে ব্লার করবে না। এখন ঠিক আছে? জি স্যার। মোবাইলের সাথে পারি না, মাঝে মধ্যে বুঝিয়ে মাঝে মধ্যে আবার বুঝি না। আচ্ছা এখন এটা গেল লেপটোটিন, তারপরে জাইগোটিনে আমরা দেখছি ওই হোমোলগাস ক্রোমোজোম দুইটা পাশাপাশি এসে এরকমের সমান্তরাল ভাবে জোড়া বেঁধেছে, এই জোড়ার নাম হয়েছিল বাইভ্যালেন্ট, এবং জোড়া বাঁধার প্রক্রিয়ার নাম ছিল সাইনাপসিস। আর কি, ওই যে ক্রোমোমিয়ার নামক দানা, সেই দানা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছিল, ক্রোমোমিয়ার নামক দানা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়, এটা হয় জাইগোটিন দশায়, আর হোমোলাগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি এসে জোড়া বাঁধে গেল এটা। তারপরে হচ্ছে তোমার প্যাকাইটিন, আমি অশান্তিতে ভুগতেছি কেন এটা অ্যাডজাস্ট করে না, বারবার খালি ব্লার হয়ে যায় কেন। এরপর প্যাকাইটিন, প্যাকাইটিন দশা বোঝানোর জন্য আমরা একাধিক ছবি আঁকছিলাম, কিন্তু আমরা সবশেষে ফাইনালি একটা ছবি নিতে পারবো, যে ওই হোমোলাগাস ক্রোমোজোমের মধ্যে প্রথমে কি হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রত্যেকটা ক্রোমোজোমের দুই পাশের বাহু দুই ভাগে ভাগ হয়ে দুইটা করে ক্রোমাটিড হয়, তাহলে একটা বাইভ্যালেন্টের ভেতরে যে দুইটা ক্রোমোজোম থাকে, দুইটা ক্রোমোজোমে মোট চারটা ক্রোমাটিড হয়, একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আবার এক ক্রোমোজোম সাপেক্ষে আর এক ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তারপরে যেটা বলেছিলাম যে বাইভ্যালেন্টের ওই হোমোলগাস ক্রোমোজোম দুইটার সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শক্তির উদ্ভব ঘটে, তাই তারা পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে, কিন্তু নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক বা একাধিক স্থানে আকর্ষণ শক্তির উদ্ভব ঘটে, তাই ওই জায়গাগুলো পরস্পরকে তারা স্পর্শ করে, এবং স্পর্শ করা স্থানগুলিকে দেখতে ইংরেজি এক্স এর মতো মনে হয়, যাকে কায়াজমা বলে। তারপরে ওই সেন্ট্রোমিয়ার দুইটা পরস্পরের বিপরীতে আরো দূরে সরে যাওয়ার কারণে কায়াজমার ওখানে একটা টান লাগে, টানের কারণে ক্রোমাটিড ছিঁড়ে যায়, ছিঁড়ে আবার পর মুহূর্তে জোড়াও লাগে, জোড়া লাগার সময় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময়ের ঘটনা ঘটে, যাকে ক্রসিং ওভার বলে। এই সমস্ত ঘটনাই কিন্তু এই প্যাকাইটিন দশায় আমরা ঘটে বলে বলেছিলাম। এবার আমরা সেই প্যাকাইটিনের ছবিটা সবশেষে যেটা চুজ করছি সেটা এরকম ছিল, এই আমরা প্রত্যেক দশার জন্য একটা মাত্র ছবি রাখতে পারবো, ফাইনালি সেই ছবিটা হবে এরকম, এটা মনে করো প্যাকাইটিন দশার ছবি, এইখানে ক্রসিং ওভার হয়েছে, এই পেছনের এই ক্রোমোজোমটা হচ্ছে কালো,
কিন্তু ওর মাথার ওই সামনের অংশটুকু হচ্ছে সাদা, কেন? কারণ এখানে কালো অংশটুকু ওই পাশে চলে গেছে, সাদা অংশটুকু এই পাশে চলে আসছে। এইভাবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময়ের ঘটনা ঘটেছে, যার নাম হচ্ছে ক্রসিং ওভার। তো আমরা প্যাকাইটিন দশা মনে রাখার জন্য চারটা শব্দ সিলেক্ট করেছিলাম। প্রথমত হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে তার বাহু যে লম্বালম্বী ভাবে দ্বিখণ্ডিত হয়, এ কারণে এক একটা বাইভ্যালেন্টে যে চারটা করে ক্রোমাটিড সৃষ্টি হয়, যে দশাকে টেট্রাড বলে, সেটা মনে রাখার জন্য টেট্রাড। তারপরে যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে স্পর্শ করে করে কায়াজমা তৈরি হয়, সেই জন্য কায়াজমা শব্দটা আমরা চুজ করেছিলাম। আর সবশেষে যে ক্রসিং ওভার হয়, সেই শব্দটাও আমরা বেছে নিয়েছিলাম। এইভাবে আমরা প্যাকাইটিন দশা মনে রাখার জন্য তিনটা শব্দ সিলেক্ট করেছি, টেট্রাড, কায়াজমা এবং ক্রসিং ওভার। এই ঘটনাগুলো আমরা গত ক্লাস পর্যন্তই দেখছি। লেপটোটিনে কি হয়, জাইগোটিনে কি হয়, প্যাকাটিনে কি হয়, আমরা সেটা দেখছি। এবার আমরা আজকের পড়ায় যাব। আমরা বলেছিলাম প্রোফেজ এক এর জন্য পাঁচটা উপদশা আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। তিনটা উপদশা আমরা অলরেডি বলে ফেলেছি। চার নাম্বার উপদশার নাম হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন আমরা এই ছবি আমাদের চোখের সামনেই আছে, এখান থেকে পরবর্তী ছবিটা আমরা এখন আঁকবো, তাহলেই বুঝতে পারবো যে কি পরিবর্তনটা সেখানে ঘটে। প্যাকাইটিনের পরবর্তী দশার নাম ডিপ্লোটিন। আমি ছবিটা আঁকছি, তোমরা রাফ খাতায় আঁকো, বর্ণনাটা আমি বলবো, বর্ণনা দিবা বাম পাশে, ছবি থাকবে ডান পাশে। এখন ছবি আঁকবা রাফ খাতায়, নোট খাতায় বর্ণনা দেওয়ার সময় ডান পাশে জায়গা খালি রাখবা, পরে ওখানে ছবিটা বসিয়ে দেবা। আমি এখন ডিপ্লোটিন দশার ছবিটা আঁকছি। ওই নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়, কারণ আস্তে আস্তে তো বিলুপ্তির পরিমাণ বেড়েছে, সেটা হোক, কিন্তু ঘটনাটা ওখানে না, ঘটনাটা হচ্ছে এখানে। এই যে এই সেন্ট্রোমিয়ার দুইটা, এই দুইটার মধ্যে তো বিকর্ষণ শক্তি, এই জন্যই তো এরা পরস্পরকে দূরে ঠেলতেছে, বিপরীত দিকে ঠেলতেছে। সেই বিকর্ষণ শক্তি এখনো রয়ে আছে, এখনো তাদের মধ্যে আছে, যে কারণে তারা যে পরস্পরকে দূরে ঠেলতেছে, বিপরীত দিকে ঠেলতেছে, এই দূরে ঠেলার পরিমাণটা আরো বাড়তে থাকবে। যদি এই দূরে ঠেলার পরিমাণটা আরো বাড়ে, তাহলে কায়াজমা এখন যেখানে আছে এখানে থাকতে পারবে না, কায়াজমা আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে চলে যাবে। কায়াজমা এখন এখানে আছে, কায়াজমা আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে চলে যাবে। তুমি মনে করো যে এমন যদি হয় যে এখানে এটা একটা রশি, খেয়াল করো এইটুকু সাদা রং করা, এইটুকু কালো রং করা, আবার এটা আরেকটা রশি, এইটুকু কালো রং করা, এইটুকু সাদা রং করা। এখন এখানে তুমি একটা গোল কিছু দিয়ে দুজনকে জোড়া লাগিয়ে রাখছো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। এখন এই রশিটা ধরে তুমি এদিকে যদি টান দাও, আর এই রশিটা যদি ধরে এদিকে টান দাও, এই জায়গাটা গোল, একটা কিছু ব্যান্ড দিয়ে তুমি আটকে রাখছো, এমন যেটা পিছলাই যাইতে পারে, টান দিলে রশিটা চলে আসবে। এই অবস্থায় যদি একটা ব্যান্ড লাগানো থাকে, তো এখন তুমি এই রশিটা টানতেছো, এই রশিটাও টানতেছো, তাহলে আস্তে আস্তে এই যে জায়গাটা প্যাচ লাগানো আছে, এই জায়গাটা আস্তে আস্তে বাহুর মাথার দিকে চলে যাবে না? যাবে নাকি যাবে না? যে জায়গাটাতে যাবে, যদি যায়, তাহলে এই যে রশিটা যার এইটুকু কালো, কালো অংশটুকু এই যেখানে তোমার, যদি এই বরাবর চলে আসে, এই যে কায়াজমাটা যদি এখানে চলে আসে, তাহলে এই সাদা অংশের কিছুটা কায়াজমার পেছনে, কিছুটা কায়াজমার সামনে চলে যাবে, যাবে নাকি যাবে না? কায়াজমাটা এখানে আছে, গিট্টুটা এখানে আছে। এখন গিট্টুটা আমি এখানে দিয়ে দিলাম, গিট্টু যদি আস্তে আস্তে বাহুর মাথার দিকে চলে যায়, তাহলে এই যে কালো অংশটা যেটা হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে এসেছে, তার কিছু অংশ চলে যাবে এই গিট্টুর পেছনে, আর কিছু অংশ চলে যাবে গিট্টুর সামনে। এই রকমের একটা ছবি আমরা এখন দেখব, যে কায়াজমা আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে চলে যাচ্ছে। এখানেও তাই, কায়াজমা আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে চলে যাচ্ছে। কারণ কি? কারণ সেন্ট্রোমিয়ার দুইটা পরস্পরকে আরো দূরে ঠেলতেছে, যে কারণে কায়াজমা আস্তে আস্তে বাহুর মাথার দিকে চলে যাবে, একসময় পুরোপুরি ছুটে আলাদা হয়ে যাবে। কায়াজমাটাকে তুমি মনে করো যে এখানে একটা গিট্টু লাগানো আছে, এখন এই রশি ধরে টানতেছি আমি, এই দুইটা জায়গা ধরে দুই দিকে টানতেছি, আস্তে আস্তে কায়াজমা বাহুর প্রান্তের দিকে চলে যাবে। এটাকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন, সেইটা এখন আমি আঁকবো। দেখো আমি ছবিটা আঁকতেছি, তোমরাও আঁকো, কঠিন কিছু না,
এই 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 এখন দেখো কায়াজমা আগে ছিল এই বরাবর, আর এখন কায়াজমা এখানে চলে আসছে। সেটা আমি ছবির মাধ্যমে কিভাবে প্রকাশ করব, প্রকাশ করব এইভাবে যে এই অংশটুকু কালো আবার এই অংশটুকু কালো আবার এইটুকু সাদা, এটা কালো কালো। দেখো এই ছবি এখন কি প্রমাণ করে, এই ছবি প্রমাণ করে আগে আমার কায়াজমাটা এখানে ছিল, আমরা তো জানি কায়াজমার পরের অংশটুকুই চেঞ্জ করেছে, এই কায়াজমার এই পরের অংশটুকু কালো ওর কাছ থেকে নিয়েছে, আবার এইখানে কায়াজমা ছিল এই বরাবর, এই অংশটুকু সাদা ওর কাছ থেকে সে নিয়ে এসেছে। আগে এই বরাবর বিনিময় করা অংশের খণ্ডটা ছিল, কায়াজমাটা ছিল, জোড়া লাগানো ছিল, এখন সেই জোড়া এখানে চলে আসছে, যার কারণেই বিনিময় করা অংশের কিছুটা সামনে কিছুটা পেছনে চলে আসছে। এই ছবির সাথে এই ছবির ডিফারেন্সটা দেখো, এই ছবিতে কায়াজমার ঠুক শুধুমাত্র সামনের অংশটুকু কালার চেঞ্জ, যাতে বোঝা যায় যে কায়াজমার পরের অংশটুকু তারা এক্সচেঞ্জ করছে নিজেদের মধ্যে। কিন্তু এই ছবিতে কি বোঝা যায়, কায়াজমার সামনেও কিছু অংশ কালার চেঞ্জ, পেছনেও কিছু অংশ কালার চেঞ্জ। তাতে কি বোঝা যায় যে কায়াজমাটা আগে এখানে ছিল এখন এখানে চলে আসছে, বোঝা যায় ছবির মধ্যে জিনিসটা, বোঝানো যায় নাকি যায় যায় না? আমার এই কথাটা কি তোমরা বুঝতে পারছো না পারো নাই? ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে বলা হয়, কায়াজমা যেহেতু বাহুর প্রান্তের দিকে চলে গেছে, এই ঘটনাটাকে বলা হয় প্রান্তীয়করণ। কায়াজমা এর প্রান্তীয়করণ বলে, প্রান্তীয়করণ ইংরেজিতে বলে টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন। কায়াজমা আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে চলে যায়, এই জন্য এই জিনিসটাকে বলা হয় টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। ছবি আঁকা হয়ে থাকলে এবার লেখো, লেখো বাইভ্যালেন্টের অন্তর্গত প্রথম ঘটনাটা লেখো ক, বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে আরো দূরে সরে যেতে থাকে। বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে আরো দূরে সরে যেতে থাকে। বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে আরো দূরে সরে যেতে থাকে। লিখসা দাড়ি, কথাটা কি লিখসা? জি স্যার। বাইভ্যালেন্টের অন্তর্গত এই ক্রোমোজোম দুইটাকে বলা হয় বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে আরো দূরে সরে যেতে থাকে। বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে
আরো দূরে সরে যেতে থাকে, লিখছো কিনা বলো। জি স্যার লিখছি। সরি, এবার সাথে লেখো এর ফলে, সাথে লেখো এর ফলে কায়াজমা ক্রমশ বাহুর প্রান্তের দিকে সরে যেতে থাকে। এর ফলে কায়াজমা ক্রমশ বাহুর প্রান্তের দিকে সরে যেতে থাকে, যাকে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ বলে। এর ফলে কায়াজমা ক্রমশ বাহুর প্রান্তের দিকে সরে যেতে থাকে, যাকে কায়াজমা, যাকে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ বলে। এর ফলে কায়াজমা ক্রমশ বাহুর প্রান্তের দিকে সরে যেতে থাকে, যাকে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ বলে। লিখতে পারছো? ঠিক আছে। এখন এখানে আরেকটা কথা আমি বলি, অনেক সময় এমন হয় যে ক্রোমোজোম দুইটা পরস্পরের বিপরীতে সরে যেতে যেতে এমন অবস্থা হয়, ধরো এইখানে গিট্টুটা লাগানো আছে, এই যে এখানে, এখানে মনে করো কায়াজমাটা আছে, বা এই যেরকম এটা মনে করো সেন্ট্রোমিয়ার, তাহলে বলি আমি এটা সেন্ট্রোমিয়ার, এইখানে গিট্টুটা লাগানো আছে, এইখানে কায়াজমা আছে, একটা ক্রোমোজোম দেখা গেল এই পজিশনে চলে আসতে পারে, আর একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এই পজিশনে চলে যেতে পারে। খেয়াল করো, যে ভাগগুলো পেছনে থাকবে সেটা না, ওই যেখানে জোড়া লাগানো, ওই দেখো ওখানে জোড়া লাগানো আছে, গিট্টু লাগানো আছে। এখন দূরে সরতে সরতে পরস্পর এই সেন্ট্রোমিয়ার দুইটা এমন দূরেই সরে গেছে যে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এরকম করতে পারে। আবার কখনো কখনো এমন হয় এই ক্রোমোজোমটা সরতে সরতে এখন এমন জায়গায় চলে আসে, এই যে দেখো এখানে জোড়া লাগানো, আর একটা ক্রোমোজোম এখানে গিট্টু লাগানো, এই যে দেখো। এখন কন্ডিশনটা দেখো, ওরা তো পরস্পরের বিপরীতে সরে যাওয়ার চেষ্টা করতেছে, সরে যাইতে যাইতে এমন জায়গায় গিয়ে ঠেকছে, সেন্ট্রোমিয়ার দুইটা পরস্পরের বিপরীতে গিয়ে 180 ডিগ্রি কোণ তৈরি করছে, এই যে দেখো। এখন এই সেন্ট্রোমিয়ারের মধ্যে কোণ কতটুকু, এখানে তো গিট্টু লাগানো আছে, এখান থেকে ছুটতে পারে নাই, যেখানে কায়াজমা ওখানে তো গিট্টু লাগানো, কিন্তু সেন্ট্রোমিয়ার দুইটা পরস্পরের বিপরীতে কতটুকু সরে গেছে, 180। আবার এখানে কতটুকু সরে গেছে, 90 ডিগ্রি। এই রকমের অনেকটা পজিশন তারা নিতে পারে, এটাকে বলা হয় ক্রোমোজোমাল রোটেশন, সেই শব্দটা আমরা লিখবো নাম্বার খতে। খতে লেখো এ সময় বাইভ্যালেন্টের অন্তর্গত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে 90 ডিগ্রি বা 100 ডিগ্রি কোণ তৈরি করতে পারে। এ সময় বাইভ্যালেন্টের অন্তর্গত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি দূরে সরে যেতে পারে, সেটা লেখো। এ সময় বাইভ্যালেন্টের অন্তর্গত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পর, রায়ান কলিং বেল দিল কে, কইছে এ সময় বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলাগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি দূরে সরে যেতে পারে, লিখছ? যাকে ক্রোমোজোমাল রোটেশন বলে, যাকে ক্রোমোজোমাল রোটেশন বলে, যাকে ক্রোমোজোমাল রোটেশন বলে। এ সময় বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি পর্যন্ত দূরে সরে যেতে পারে, যাকে ক্রোমোজোমাল রোটেশন বলে। দেখো লিখতে পারছো কিনা, এ সময় বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি পর্যন্ত দূরে সরে যেতে পারে, যাকে ক্রোমোজোমাল রোটেশন বলে। লিখতে পারছো কথাটা না পারো নাই? জি স্যার।
এই সময় বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি পরস্পরের বিপরীতে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি পর্যন্ত দূরে সরে যেতে পারে, যাকে ক্রোমোজোমাল রোটেশন বলে। ঠিক আছে, নিচে গ নাম্বার পয়েন্ট লেখো, ডিপ্লোটিনের গ নাম্বার পয়েন্ট লেখো। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। রাইহান এত তাড়াতাড়ি বাইরে যাস না, 5টার আগে যাস না। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। লিখছা? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। একটু লাইনে থাকো, লাইনে থাকো। হ্যালো, লিখতে পারছো? হ্যালো, নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের প্রায় বিলুপ্তি ঘটে, লিখছো? জি স্যার, লিখছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এখন ডিপ্লোটিনের মূল কথাটা লিখি। সব প্রত্যেকটা দশার শেষে তো মূল কথাটা লিখছি, পেনটা একটু হালকা বাড়াই দিও। এখন ডিপ্লোটিনের মূল কথাটা কি লিখবো মনে রাখার জন্য? দুইটা শব্দ লিখি আমরা, একটা লিখি টার্মিনালাইজেশন, এটা তোমরা নিজেরাও চুজ করতে পারো যে কোন কথাটা বললে আমরা পুরো দশাটা মনে রাখতে পারবো। আর একটা লেখো রোটেশন, ক্রোমোজোমের যে রোটেশন ওই 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, ওই কথাটা আমরা মনে রাখবো। তাহলে টার্মিনালাইজেশন এন্ড রোটেশন, টার্মিনালাইজেশন এন্ড রোটেশন, এন্ড দাও বা কমা দাও যা দাও, এই দুইটা শব্দ মনে থাকলে আমরা ডিপ্লোটিন দশাটা মনে রাখতে পারবো বা বলতে পারবো। কি ঠিক কিনা বলো? টার্মিনালাইজেশন আর রোটেশন। তাহলে আমরা ডিপ্লোটিনটা শেষ করলাম, আমরা এবার প্রোফেজ এক এর শেষ দশায় চলে আসছি। আজকে কিন্তু মিওসিস ইনশাল্লাহ শেষ করে দেব, দেখি চেষ্টা করতেছি। এবার আসো ডায়াকাইনেসিস। ঠিক আছে, ডিপ্লোটিনের পরের দশার নাম হচ্ছে ডায়াকাইনেসিস। আচ্ছা, ডায়াকাইনেসিস দশায় কি ঘটে? এই যে সেন্ট্রোমিয়ার দুইটা তো পরস্পরকে দূরে ঠেলতেছে, তাই না? দূরে ঠেলতেছে যেহেতু তাদের মধ্যে বিকর্ষণ, আর এ কারণে টার্মিনালাইজেশন হচ্ছে, মানে কায়াজমাটা আস্তে 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 সরতে সরতে বাহুর মাথার দিকে চলে যাচ্ছে। এই টার্মিনালাইজেশনের সমাপ্তি ঘটবে, আর ক্রোমোজোমের এই ক্রোমোজোম গুলো একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাবে, সোজা কথা, আর কিছু বেশি কোনো কথা পেঁচায় লাভ নাই। এই ক্রোমোজোমটা এখানে যে ছুটে চলে যাচ্ছে, যেতে চাচ্ছে যেখানে গিট্টু লাগানো কায়াজমা, ওইটা আস্তে আস্তে মাথার দিকে সরতে যাচ্ছে, সরতে 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 একদম গিট্টুটা ছুটে যাবে। ছুটে গেলে এই ক্রোমোজোমটা আলাদা হয়ে যাবে, এই ক্রোমোজোমটা আলাদা হয়ে যাবে, যেটাকে আমরা বলতে পারি টার্মিনালাইজেশনের সমাপ্তি। টার্মিনালাইজেশনের সমাপ্তি হলে ক্রোমোজোম দুইটা পরস্পর থেকে সেপারেট হয়ে যাবে, এই আর কিছু না। সেই ঘটনাটাই এই দশায় ঘটে। আর নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস একেবারে বিলুপ্তই হয়ে যায়। তাহলে আমরা ডায়াকাইনেসিস এর ছবিটা আঁকতেছি, দেখো ছবিটা কিরকম। ছবিটা তুমি রাফ খাতায় রাখো, পরে তুমি নোট খাতায় নিয়ে নিবা, আর বর্ণনাগুলো নোট খাতায় সরাসরি দিতে পারো। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস
প্রায় বিলুপ্ত হয়ে যায় লেখি, একেবারে মোটেও দেখাবো না তাহলে আর হবে না, প্রোফেজের মধ্যে একটু হলেও দেখাতে হবে, প্রোমেটাফেজে গিয়ে দেখাবো যে নাই, প্রায় বিলুপ্ত হয়ে যায়। আর ওই ক্রোমোজোম দুইটা পরস্পরের বিপরীতে চলে যাচ্ছে এই। কিন্তু একটা কথা আছে না, পাগল ভালো হলেও কি করে সিফাত করে স্যার, পাগল ভালো হলেও মুসকি মুসকি হাসে, শোনো না এই কথা জীবনে কোনোদিন? না স্যার। কেউ কেউ বলে পাগল ভালো হইলেও পাওনা রায়, আর কেউ কেউ বলে পাগল ভালো হইলেও মুসকি মুসকি হাসে, ওই রকম আর কি অবস্থাটা। কিরকম? তারা তো পরস্পর থেকে আলাদা হয়েছে ঠিক আছে, কিন্তু ওই কোনো একটা জায়গায় ভাস করা অবস্থায় আমি দেখাই দিচ্ছি, যাতে বোঝা যায় যে একসময় এইখানে কি কায়াজমা ছিল। এই যে এখানে বুঝাই দিচ্ছি যে এই দুজনের মধ্যে কিন্তু একসময় দহরম মহরম ছিল, কথাটা বুঝতে পারছো? এই জন্য মাথাটা একটু বাঁকা করে দিছি, আর কিন্তু কিছু না। এই জন্য এটা ওই কথা এরকম যে পাগল ভালো হলো মুচকি মুচকি হাসে, আলাদা হয়ে গেছে তারপরও সে একটু আঙুল বাঁকা করে বুঝাই দিচ্ছে যে আমি একসময় ওর সাথেই ছিলাম, ওই 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 যে ভাজ করা, কিন্তু প্রকৃত অর্থে তার আলাদা হয়ে গেছে, এইটুকু কালো। এই বুঝতে পারছো? ছবি আঁকতে পারছি না, হয় নাই ঠিক আছে, বুঝতে পারছো না পারো নাই? কথা বলো না কেন? জি স্যার। স্যার কি ছবি হয় নাই নাকি নাকি না ভালো হয় নাই? কোনটা ভালো হয় নাই? চলবে, ওই কাজ চলবে আর কি, এখানে একটু চিকন মোটা বেশি কম বেশি হয়েছে, তাড়াতাড়ি কলম দিয়ে আসছি তো। আচ্ছা এখন একটা কথা বলবো, আরো একটা ঘটনা আছে এই সময়ে এই ক্রোমাটিড, মিউট করো, প্রত্যেকটা ক্রোমোজোমে তো দুইটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড, কিন্তু এই সময় এই ক্রোমাটিড দুইটা এত কাছাকাছি থাকে, এই সময় ক্রোমাটিড গুলো পরস্পরের এত কাছাকাছি থাকে যে দুইটা ক্রোমাটিড আলাদা এটা বুঝতেই তোমার কষ্ট হবে, ক্রোমাটিড গুলো কি পরস্পর আলাদা করা কষ্ট হয়ে যায়। কথা বুঝাতে পারছি না পারি নাই? এই সময় এই ক্রোমাটিড দুইটা পরস্পরের এত কাছাকাছি চলে আসে, একই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো, একই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো পরস্পরের এত কাছাকাছি চলে আসে যে একটা ক্রোমোজোমে যে দুইটা ক্রোমাটিড বুঝতেই কষ্ট হয়, তা তো হবেই, এদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে, তাহলে নিজেরা নিজেরা বাহুগুলো পাশাপাশি চলে আসবে, এটা তো স্বাভাবিক, গায়ে গায়ে লেগে যাবে, নিজেদের বাহু দুইটা ক্রোমাটিড দুইটা গায়ে গায়ে লেগে যাবে প্রায়। তো ওই কথা বলবো না, এখন আমরা বর্ণনাটা লিখি। হ্যাঁ, ঘটনা নাম্বার ক, ক নাম্বারে লেখো, লেখো প্রান্তীয়করণের সমাপ্তি ঘটে। প্রান্তীয়করণের বাংলা তো ইংরেজি হচ্ছে টার্মিনালাইজেশন, প্রান্তীয়করণের সমাপ্তি ঘটে এবং ক্রোমোজোম গুলি পরস্পর আলাদা হয়ে যায়। এখানে আমি তোমাদের একটা কথা বলবো, তোমাদের বইয়ের লেখার সাথে আমার লেখা মিল পাবা, কিন্তু বইয়ের ছবির সাথে আমার ছবি মিল পাবা না, বইয়ের ছবির মধ্যে ঝামেলা আছে, ওরা নিজেরাও যেটা লেখছে ছবির মধ্যে সেটা আঁকে নাই, ছবি অন্যরকম আঁকে রাখছে, কথা বুঝছো? ওদের লেখা আর ওদের ছবি এই দুইটার মধ্যে তফাত আছে, কিন্তু আমার লেখা আমার ছবি এই দুইটার মধ্যে মিল আছে, আর ওদের লেখার সাথে আমার লেখার মিল আছে, অর্থাৎ ওদের লেখা আর আমার লেখা সেম, ঘটনা একই, কিন্তু ওরা ছবিটা সঠিকভাবে আঁকে নাই, ছবি যে দশায় যে আঁকা দরকার ছিল সে দশায় সেরকম ভাবে আঁকে নাই, এই জন্য ওই বইয়ের দিকে তাকানোর দরকার নাই, আমি যা দিচ্ছি হুবহু ছবি আঁকবা এটা মুখস্থ করবা এটা। লেখো প্রান্তীয়করণের সমাপ্তি ঘটে এবং ক্রোমোজোম গুলি পরস্পর আলাদা হয়ে যায়, লিখতে পারছো? জি স্যার। খ নাম্বার লেখো, খ, এ সময় প্রতিটি ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড এত কাছাকাছি চলে আসে যে তাদেরকে পৃথক করা অসম্ভব হয়ে পড়ে, এ সময় প্রতিটি ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড পরস্পরের এত কাছাকাছি চলে আসে যে তাদেরকে পৃথক করা কঠিন হয়ে পড়ে, এ সময় প্রতিটি ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড
পরস্পরের এত কাছাকাছি চলে আসে যে তাদেরকে পৃথক করা কঠিন হয়ে পড়ে। এ সময় প্রতিটি ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড পরস্পরের এত কাছাকাছি চলে আসে যে তাদেরকে পৃথক করা কঠিন হয়ে পড়ে। লিখতে পারছো? বলো লিখছো কিনা, বলো না। তারপরে গ নাম্বার লেখো, গ। দেখো নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের প্রায় বিলুপ্তি ঘটে। 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 তাহলে আমরা তিনটা পয়েন্ট লিখলাম, কিন্তু আসলে ডায়াকাইনেসিস দশার মূল কথা তেমন বেশি কিছু না। একটা কথা লেখো, বেশি কথার দরকার নাই। লেখো প্রান্তীয়করণের সমাপ্তি। এইটা মনে থাকলেই সব লিখতে পারবো। প্রান্তীয়করণের সমাপ্তি, প্রান্তীয়করণের সমাপ্তি লিখছ? জি স্যার। আচ্ছা, এবার আসো তোমরা আমার সাথে। আমরা এতক্ষণ ধরে প্রোফেজ এক পড়লাম। প্রোফেজ এক, মিয়োসিস এক এর আন্ডারে প্রোফেজ এক। স্যার বাইভ্যালেন্টটা একটু একবার বুঝিয়ে দিবেন। বাইভ্যালেন্ট? জি স্যার। দুইটা হোমোলগাস ক্রোমোজোমকে একসাথে বাইভ্যালেন্ট বলে। এটা একটা ক্রোমোজোম, এটা আরেকটা ক্রোমোজোম। এই দুইটা ক্রোমোজোম পরস্পরের হোমোলগাস। একটা আসছে বাবার কাছ থেকে, একটা আসছে মায়ের কাছ থেকে। দুইটা হোমোলগাস ক্রোমোজোম যদি পাশাপাশি এসে জোড়া বাঁধে তখন তাকে বলে বাইভ্যালেন্ট। আর জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলে সাইন্যাপসিস। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে প্রোফেজ এক পড়ছিলাম। প্রোফেজ এক এর আন্ডারে কয়টা দশা? পাঁচটি স্যার। কি কি স্যার? লেপটোটিন, লেপটোটিন, ডাইকোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, ঠিক না? এখন প্রত্যেকটা দশার একটা মূল কথা আমি দিছি। প্রথমে দশা চারটার নাম লিখি, পাঁচটা। লেপটোটিন এটা রাফ খাতায় লেখো, জাইগোটিন, কারণ পরীক্ষায় কিন্তু এই প্রোফেজ একটাই আসবে, অন্য কিছু আসবে না, এই জন্য এটা ভালো করে মনে রাখতে হবে। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস, এই হচ্ছে আমার পাঁচটা দশা ওই প্রোফেজ একের আন্ডারে। প্রত্যেক দশার একটা মূল কথা আমি বলেছি। লেপটোটিন দশার মূল কথা কি? ক্রোমাটিন, ক্রোমাটিড। হ্যাঁ, ক্রোমাটিন, তারপরে ক্রোমোজোম, ক্রোমোজোম, তারপরে ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার দানা, ক্রোমোমিয়ার, হ্যাঁ, ক্রোমোমিয়ার দানা, ক্রোমোমিয়ার। জাইগোটিন দশার মূল কথা কি? সাইনাপসিস, বাইভ্যালেন্ট। প্যাকাইটিন দশার মূল কথা কি? টেট্রাড, কায়াজমা আর ক্রসিং ওভার, ক্রসিং ওভার, ক্রসিং ওভার। ডিপ্লোটিন দশার মূল কথা কি? টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। ডায়াকাইনেসিস দশার মূল কথা কি? প্রান্তীয়করণের সমাপ্তি। ঠিক আছে, এই জিনিসটা তুমি বারবার বারবার পড়ে মুখস্থ করে ফেলবা। লেপটোটিনের মূল কথা ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমোমিয়ার। জাইগোটিনের মূল কথা সাইনাপসিস, বাইভ্যালেন্ট। প্যাকাইটিনের মূল কথা টেট্রাড, কায়াজমা, ক্রসিং ওভার। ডিপ্লোটিনের মূল কথা প্রান্তীয়করণ। ডায়াকাইনেসিসের মূল কথা প্রান্তীয়করণের সমাপ্তি। এই জিনিসটা একেবারে ঠোটস্থ করে ফেলবা। ঠোটস্থ করার পরে তুমি এই অনুযায়ী ছবিটা আঁকবা। লেপটোটিনের ছবি আঁকবা,
জাইগোটিনের ছবি আঁকবা, প্যাকাইটিনের ছবি আঁকবা, ডিপ্লোটিনের ছবি আঁকবা, ডায়াকাইনেসিসের ছবি আঁকবা, ধারাবাহিক ভাবে বেশ কয়েকবার আঁকবা। আর ওই জিনিসটা খালি বারবার রিপিট করতে থাকবা, তা নাহলে কিন্তু পরীক্ষার সময় তুমি মনে রাখতে পারবে না, লিখতেও পারবে না। এবং ছবি আঁকতে আঁকতে এমন পারফেকশন নিয়ে আসবা ছবিটা যেন তুমি চট করে মুহূর্তের মধ্যে এঁকে ফেলতে পারো, খুব বেশি সময় যেন না লাগে, কারণ প্রফেসরটাই কিন্তু পরীক্ষা আসবে। এই যে দেখো, খালি মনে মনে ভাববার ছবি আঁকবা। এই যে লেপটোটিন, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, ওই চিকন ক্রোমাটিন হয়ে যায় মোটা ক্রোমোজোম। অল্প জায়গার মধ্যে আঁকি আমি বেশি, এগুলো তো রিভিউ করার জন্য। এই আর ক্রোমোমিয়ার দানা ভেসে ওঠে। তারপরে কি জাইগোটিন, আমি কি করব এবার নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, এই দুটোকে পাশাপাশি আঁকবো। এই হোমোলাগাস ক্রোমোজোম দুইটা পাশাপাশি আঁকবো, তাহলে এটা হয়ে গেল বাইভ্যালেন্ট, আর জোড় বাঁধার প্রক্রিয়ার নাম সাইনাসিস। এটা লেপটোটিন, এটা জাইগোটিন, তারপরে কি প্যাকাইটিন, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, ওগুলো থাকুক। এখানে আমি কি দেখাবো, আমি ক্রসিং ওভার দেখাবো। হ্যাঁ, ক্রসিং ওভারের আগে আরো কিছু কথা আছে, সেগুলো আমার মনে আছে। ক্রসিং ওভার হওয়ার আগে তাকে টেট্রাড হতে হচ্ছে, কায়াজমা হতে হয়েছে, তারপরে ক্রসিং ওভার করা লাগছে। আমি এখানে শুধু ক্রসিং ওভারের ছবিটাই আঁকলাম, এই যে ক্রসিং ওভারের ছবিটা আঁকলাম, এইটুকু কালো, ওইটুকু সাদা, ঠিক আছে, আবার এটুকু কালো। এই যে এইভাবে দেখো কত তাড়াতাড়ি প্যাকাইটিন, কত তাড়াতাড়ি আমরা ছবি আঁকতেছি, এবং ওই ছবিটা যেন মূল কথাটাকে রিফ্লেক্ট করে। তারপরে কি ডিপ্লোটিন, ডিপ্লোটিন দশায় কি করছে, এই কায়াজমা আস্তে আস্তে বাহুর মাথার দিকে চলে যাবে। এই যে কায়াজমা যখন তুমি বাহুর মাথার দিকে আঁকবা, তখন ছবিটা আগের মতোই আঁকবা, খালি ডিফারেন্সটা কি করবা, আগে এই কায়াজমা যেখানে ছিল তার শুধু সামনের দিকে কালার চেঞ্জ করে দিছো, এখন কায়াজমা যেখানে থাকবে তার সামনেও কালার চেঞ্জ করে দিবা একটু জায়গা, পেছনেও কালার চেঞ্জ করে দিবে একটু জায়গা, তাহলেই বোঝা যাবে যে এই কায়াজমাটা আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে সরে গেছে। এই এই জিনিসটা তোমার মধ্যে আঁকতে আঁকতে চলে আসবে। এই দেখো কত ছোট্ট জায়গার মধ্যে আমি এঁকে ফেলছি, মিনিয়েচার, মিনিয়েচারের মতো। এই যে এইটুকু কালো, এইটুকু কালো, এই যে কালো, আর ওইটুকু সাদা, আর এইটুকু আবার কালো। এই এখন তাহলে বোঝা যাচ্ছে যে কায়াজমাটা কিন্তু আগে যেখানে ছিল সেখান থেকে অনেক সামনের দিকে চলে গেছে, যে কারণে কালার চেঞ্জ করা অংশটা ওই কায়াজমার পেছনেও আছে সামনেও আছে। এইভাবে এটা হচ্ছে, কিন্তু এখানে কালার চেঞ্জ করা অংশটুকু শুধু কায়াজমার সামনেই পাওয়া যাবে, পেছনে পাওয়া যাবে না। আর এখানে যেহেতু কায়াজমা চলে আসছে আরো সামনের দিকে, তাই কালার চেঞ্জ করা সামনেও পাওয়া যাবে, পেছনেও পাওয়া যাবে। এটা হচ্ছে ডিপ্লোটিন, যে দশায় তুমি ওই প্রান্তীয়করণটা দেখতে পাইছো। তারপরে ডায়াকাইনেসিসের ছবি কিরকম, ডায়াকাইনেসিসের ছবি হচ্ছে এরকম যে এই ক্রোমোজোমটা পরস্পরের দূরে সরে গেছে এবং আলাদা হয়ে গেছে এরকম। তো এইভাবে এই ছোট্ট ছোট্ট মিনিয়েচার ছবি দিয়ে বারবার ছবিটা এঁকে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিসের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা ছবির মাধ্যমে তুমি প্রকাশ করতে নিজেকে অভ্যস্ত করবা। সেটা যতক্ষণ পর্যন্ত তুমি না করতে পারবা, যত তাড়াতাড়ি তুমি না করতে পারবা, তাহলে কিন্তু পরীক্ষার সময় তুমি পারবা না। পরীক্ষা করবে কি জানো, এরকম যেকোনো একটা দশার ছবি এঁকে দেবে, ছবি এঁকে দিয়ে বলবে এইটা কোন দশার ছবি, সেই দশায় কি কি ঘটনা ঘটে সেটা বর্ণনা দাও। আবার এমনও চালাকি করে, যে কোনো একটা দশার ছবি দিয়ে বলবে এর পরের দশার ছবি আঁকো, অথবা এর আগের দশার ছবি আঁকো এবং সেই দশার বর্ণনা দাও। তোমাকে এই দশার ছবি এঁকে দিল জাইগোটিন, এখন যদি তার আগের দশার ছবি আঁকতে বলে তাহলে সেটা কোনটা হবে, লেপটোটিন স্যার, লেপটোটিন। অথবা তার পরের দশার ছবি যদি আঁকতে বলে তাহলে কোনটা হবে, প্যাকাইটিন। অথবা তোমাকে দেখা গেল ডিপ্লোটিনের ছবি আঁকে দিল, তখন বলবে এর পূর্ববর্তী দশার ছবি আঁকো এবং বর্ণনা দাও। অনেকে করবে কি, এর পূর্ববর্তী দশা যে দেখ বলছে এই কথাটা আর তার মাথার মধ্যে থাকবে না, খেয়াল থাকবে না, সেই ডিপ্লোটিন দশা দেখেই লেখা শুরু করে দেবে। কি বুঝতে পারছো, পরীক্ষার সময় অনেক প্রেশার থাকবে মাথায়, তখন দেখা যাবে যে এইসব ভুল ত্রুটি হবে বেশি, হবে না তখনই যদি তুমি সমস্তটা নিজের ভেতরে একেবারে সুন্দর করে গেঁথে রাখো, তাহলে আর তোমার ভুল হবে না। আমার কথা বুঝছো তোমরা? এবার আমরা চলে যাব আমরা প্রোফেজ এক পড়লাম এতদিন ধরে, প্রোফেজ এক, মিওসিস এক এর আন্ডারে প্রোফেজ এক। এটা কি আমরা গাণিতিক সংখ্যা দিছি না রোমান সংখ্যা দিছি আমার মনে নাই। এখন আমাদের পড়তে হবে কি, মেটাফেজ এক। আমি তোমাদেরকে প্রথমেই মিওসিস এক এর আন্ডারে যে চারটা ধাপ, মিওসিস দুই এর আন্ডারে যে চারটা ধাপ, সেগুলোর নাম লিখে দিয়েছিলাম, মনে আছে? মিওসিস এক এর আন্ডারে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।
আবার মিউসিস দুই এর আন্ডারে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ প্রত্যেকটার একের আন্ডারে এক আর দুই এর আন্ডারে দুই এইটা আমি একটা প্রথমে একটা ছক দিছি না তোমাদের জি স্যার জি স্যার সেই ছকটা তুমি দেখো সেই ছকে যে নাম্বার আছে সেই নাম্বারটা তুমি ইউজ করো আমার কাছে মনে হয় এই খাতায় নাই নাকি জানি না এই খাতায় আছে কিনা আমি শুরু করছিলাম মনে হয় অন্য খাতায় সেই খাতা চেঞ্জ করে নতুন খাতায় আসছি তো তোমার কাছে তো সেই টেবিল আছে সেই টেবিল ধরে ধরে তুমি এখন সামনে আগাবা নাম্বার দিবা আমার প্রোফেজ এক শেষ হয়ে গেল এবার আমাদের মেটাফেজ এক শুরু করব আমরা আচ্ছা তোমরা এখন আমাকে বলো তোমরা মাইটোসিস যে পড়ছো মাইটোসিসে প্রোমেটাফেজ একটা দশা পড়ছো না হ্যাঁ স্যার ওখানে কি হয় মনে মনে আছে স্যার ক্রোমোজোমগুলো আরো মোটা ও খাটো হয় আর আর স্যার ওই যে ইশেট স্যার ওটা ক্রোমাটিন তন্তু স্যার মাকুযন্ত্রের আবির্ভাব ঘটে এইটা হচ্ছে আসল কথা মাকুযন্ত্রের আবির্ভাব ঘটে আর ক্রোমোজোম গুলো সেই মাকুর মধ্যে গিয়ে ঢুকে পড়ে মাকুর মধ্যে যেটা ক্রোমোজোমাল তন্তু তার ভেতরে যে ছিদ্র আছে তার মধ্যে গিয়ে ঢুকে পড়ে তাই না এটা না মূল কথা হ্যাঁ জি স্যার হ্যাঁ ওইটা ভুলে গেলে চলবে না আমি তো বলছি যে মাইটোসিসটা মাথার মধ্যে রাখবা ওইটার উপর ভিত্তি করে দেখবো আমরা সামনে মিয়োসিস করব তাহলে প্রোমেটাফেজে যেটা ঘটে মাকুযন্ত্রের আবির্ভাব ঘটে আর মাকুর ভিতরে যে তন্তুগুলোর মধ্যে ছিদ্র আছে যাদের নাম ক্রোমোজোমাল তন্তু সেই ছিদ্রের মধ্যে গিয়ে এই ক্রোমোজোম গুলো গিয়ে তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মাধ্যমে আটকায় যায় সেজন্য প্রোমেটাফেজের মূল কথা ছিল মাকুযন্ত্রের আবির্ভাব মাকুতে ক্রোমোজোমের সংযুক্তি এরপরে মেটাফেজ আসছিল মেটাফেজে কি ঘটছিল বলতে পারো এই যে মাঝখানে এসে গেছে সেন্ট্রোমিয়ার গুলো মেটাকাইনেসিস হয়েছিল সবগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে চলে আসছিল ওই ক্রোমোজোমাল তন্তু বারবার টানাটানি টানাটানি করতে করতে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে মাকুর মাঝখানে নিয়ে আসছিল ওই ঘটনাটার নাম ছিল মেটাকাইনেসিস এখন মনে পড়ছে প্রোমেটাফেজ আর মেটাফেজের দুইটা ঘটনাই হ্যাঁ স্যার মনে পড়ছে এখন শোনো এই মিয়োসিসের ক্ষেত্রে প্রোমেটাফেজ ধাপটা কিন্তু নাই সরাসরি মেটাফেজ ধাপটা আমরা লিখব কিন্তু হলে কি হবে প্রোমেটাফেজের যে ঘটনা সেটা তো ঘটতে হবে আগে মাকু তৈরি হতে হবে সেই মাকুর মধ্যে ক্রোমোজোম ঢুকতে হবে তারপরে না সেই ক্রোমোজোম মাকুর মাঝখানে চলে আসবে সুতরাং ঘটনা সবই ঘটবে কিন্তু ছবি আমরা একটা আঁকব প্রোমেটাফেজ দশা যেহেতু নাই তাহলে ওই দশার ছবি আমরা আঁকবো না শুধুমাত্র শেষের যে মেটাফেজ দশার ছবি সেটাই আঁকবো এমন একটা মাকু আঁকবো যার মাঝখানে যেন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো আছে কিন্তু বর্ণনার মধ্যে আমরা বলে দিব যে এই কিন্তু প্রথম একটা মাকু তৈরি হলো এই কিন্তু মাকুর মধ্যে গিয়ে ক্রোমোজোম গুলো ঢুকলো তারপরে আমরা বলবো এই দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো মাকুর মাঝখানে চলে আসলো তাহলে আমরা বর্ণনার মধ্যে প্রোমেটাফেজের ঘটনাও বলবো মেটাফেজের ঘটনাও বলবো ছবির মধ্যে শুধুমাত্র মেটাফেজের ছবি আঁকবো আমি বুঝাইতে পারছি কি বলছি এতক্ষণ কি ঘুমাইছে পড়ছে এখন ঠিক আছে তোমার প্রোফেজ একের লাস্ট যে ছবিটা যেহেতু আমি পেজ চেঞ্জ করে আসছি সেই ছবিটা তোমার লাগবে আমার হাতে কি আছে সেটা তো আগে দেখতে হবে আমার হাতে আছে এই 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 আমাদের ক্রোমোজোম এই এটা বেশি বড় আইকে ফেলছি এখন আর এদিকে আর জায়গা পাইতেছি না এই এই তাই না এই এই এটা এত বড় আকার দরকার ছিল না দুইটা সমান আকার দরকার ছিল তালে তালে আইকে ফেলছি এটা তো হচ্ছে ওই যে পেছনের ছবিটা এখানে আনছি আমি আর যাতে করে চোখের সামনে রাখতে পারি যে কি ঘটনা ঘটছিল যেন মনে রাখতে পারি এরকম ছিল না আমার ছবিটা বলো এটা কালো এটাও কালো এটাও কালো তোমার কাছে তো চোখের সামনেই আছে আমার তো আর চোখের সামনে নাই আমার পৃষ্ঠার ওই পাশে আছে এই জন্য আমি ওটার চোখের সামনে নিয়ে আসছি ভুল ত্রুটি যা হয় হোক এটার মধ্যে থাকুক সমস্যা নাই এই ছবিটা না আমার এটা প্রোফেজ একের সবশেষে আমি এই ছবিটা পাইছি না জি স্যার এই যে এই ছবিটা না আমার এখন আমি এমন একটা ছবি আঁকবো মেটাফেজ একে ছবিটা এখন আঁকছি আমি রাফ খাতার মধ্যে তুমি আঁকো সেই ছবিতে আমি কি দেখাবো
নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস টোটালি নাই, একটা মাকু আসছে, এই সেই মাকু। মনে রাখতে হবে মাকু আবির্ভূত হবে একদিকে আর নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাবে আরেকদিকে। একই সাথে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস আর মাকু দুইটা কোষের মধ্যে থাকতে পারবে না, একটা যাবে আবার আরেকটা হাজির হবে। এই হচ্ছে আমার মাকু। এখন এই ক্রোমোজোম দুইটাকে আমি এই মাকুর মাঝখানে দিয়ে দিই, তাহলেই তো কেল্লাফতে। এখানে একটা দেই, এখানে একটা দেই, হাত পাও যেদিক যায় যাক, কোমর যেন মাঝখানে থাকে। এই সেন্ট্রোমিয়ার তুমি মাঝখানে দেখাও, ঠ্যাং ঠোং যেদিকে দেখাও, সমস্যা নেই। কি আমার কথা বুঝতে পারছো না পারো নাই? আঁকা হয়ে গেল। এখন এইটা মনে করো এই, তার মানে কি এই মাথাটুকু সাদা বাকিটুকু কালো, এই ওই নিচের কালো ক্রোমোজোমটা মনে করো এই, এইটুকু কালো, ওই মাথাটুকু সাদা, এই যে এইটা এখানে আছে, আর ওই উপরেরটা মনে করো এই বাম পাশে আছে, এইটুকু কালো আর বাকিটুকু সাদা। ছবি আঁকা কি হয়েছে না হয় নাই বলো? হ্যাঁ, ছবি আঁকা হয়েছে না হয় নাই? জি স্যার হয়েছে স্যার। এবার লেখো, পড়াটা তোমার যদি নিজে 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 ধরতে পারো যে হ্যাঁ এটাই তো হওয়া উচিত, তাহলে তোমার মনে থাকবে ভালো। আর যদি আমি জোর করে তোমার দিতে থাকি, তুমি কিছুই বুঝলা না, শুনবো তুমি নিজে বুঝলে না কিছু, খালি আমি আঁকলাম আর তুমিও দেখে দেখে আঁকলা, তাহলে তো হবে না। তোমার লজিকটা তোমার মনের মধ্যে কাজ করতে হবে। এবার বর্ণনা লেখো, মেটাফেজ একের বর্ণনা লেখো। ক, এখানে মনে হয় রোমান সংখ্যা দিছিলাম না প্রোফেস, মেটাফেজ এগুলো তো রোমান সংখ্যা দিছিলাম নাকি, কে জানে? ওই চার্টের মধ্যে দেখো কি দিছিলাম, কথা কও না কেন, ওই খাতা কই, আমার খাতা তো পাইতেছ না। হ্যাঁ দেখো তো, এখানে তোমার কখা দেওয়া লাগবে না। এখন বর্ণনার মধ্যে রোমান সংখ্যা দিলে দিতে পারো, ওই প্রোফেজ একের আন্ডারে আবার ফার্দার ডিভিশন ছিল তো, এই জন্য ওখানে রোমান দিতে পারি নাই, কখা দিতে পারছি। কিন্তু মেটাফেজের আন্ডারে তো আবার ফার্দার ডিভিশন নাই, খালি ঘটনাটা বর্ণনা করব। এখানে ঘটনার জন্য তুমি রোমান ওয়ান সং টু দিতে পারো। লেখো রোমান ওয়ান, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। পারলাম না, নিয়েছি শেষ করতে পারলাম না আজকে। লেখো নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। শেষ করার দরকার নাই, জোর করে শেষ করতে গেলে তো বুঝবা না, তখন আর ভালো লাগবে না, মনেও থাকবে না, পরের ক্লাসে শেষ হবে। লেখো নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। লিখছো? জি স্যার লিখছি স্যার। নাম্বার দুই লেখো, মাকু যন্ত্রের আবির্ভাব ঘটে। মাকু যন্ত্রের আবির্ভাব ঘটে। লিখছো? জি স্যার। জি স্যার। সাথেই লেখো, ওই দুই নম্বরের সাথেই লেখো, ক্রোমোজোমাল তন্তু এবং মাকু তন্তু নামক দুই প্রকার প্রোটিন নির্মিত তন্তু দিয়ে মাকু তৈরি হয়। ক্রোমোজোমাল তন্তু এবং মাকু তন্তু নামক দুই প্রকার প্রোটিন নির্মিত তন্তু দিয়ে মাকু তৈরি হয়। আমু ফ্যানটা একটু বাড়া দাও, মাকু তন্তু দাঁড়াও, তুমি পারবা না। মাকু তন্তু এবং ক্রোমোজোমাল তন্তু নামক দুই প্রকার প্রোটিন নির্মিত তন্তু দিয়ে মাকু তৈরি হয়। লিখছা? কথা বলো না কেন, লিখছ? তারপর লেখো নাম্বার তিন, প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের
কাইনেটোকোর নামক প্রোটিন দ্বারা মাকুর ক্রোমোজোমাল তন্তুর সাথে যুক্ত হয়। কাইনেটোকোর KINETOCHORE, প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুইটা প্রোটিন থাকে, নাম কাইনেটোকোর, সেই কথাটা লিখছি। প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর নামক প্রোটিন দ্বারা মাকুর ক্রোমোজোমাল তন্তুর সাথে যুক্ত হয়। প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা মাকুর ক্রোমোজোমাল তন্তুর সাথে যুক্ত হয়। প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা মাকুর ক্রোমোজোমাল তন্তুর সাথে যুক্ত হয়। লিখছ? জি স্যার। তিন নম্বর লিখছ, চার নম্বর লেখো। ক্রোমোজোমাল তন্তুর অব্যাহত সংকোচন প্রসারণের ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে চলে আসে, কমা, এই প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। দাঁড়ি, ক্রোমোজোমাল তন্তুর অব্যাহত সংকোচন প্রসারণের ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে চলে আসে, কমা, এই প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। ক্রোমোজোমাল তন্তুর অব্যাহত সংকোচন প্রসারণের ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে চলে আসে এবং এই প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। ক্রোমোজোমাল তন্তুর অব্যাহত সংকোচন প্রসারণের ফলে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে চলে আসে এবং এই প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। লিখছ? জি স্যার। জি স্যার। এখন সবশেষে আমরা মূল কথাটা লিখব। এখন মেটাফেজ একের মূল কথা কি? মূল কথা হচ্ছে প্রথমে মাকু তৈরি, কমা, মাকুতে ক্রোমোজোম সংযুক্তি, কমা, তার সাথে যুক্ত হবে মেটাকাইনেসিস। অর্থাৎ প্রোমেটাফেজের মূল কথা আর মেটাফেজের মূল কথা সবই এখানে লিখতে হবে। মাকু তৈরি আর মাকুতে ক্রোমোজোমের সংযুক্তি, এটা প্রোমেটাফেজে ঘটে, আর মেটাকাইনেসিস এটা মেটাফেজে ঘটে। কিন্তু এখানে যেহেতু প্রোমেটাফেজ নাই, কিন্তু আমরা বর্ণনার মধ্যে সবই লিখছি, মূল কথার মধ্যে সবই আমরা ওইভাবে লিখব। মাকু তৈরি, মাকুতে ক্রোমোজোম সংযুক্তি আর মেটাকাইনেসিস, এই তিনটা কথা মনে থাকলেই আমাদের মেটাফেজ এক লিখতে অসুবিধা হবে না। বুঝছো না বোঝো নাই? সব শেষে দেখবা আমি সমস্ত মিয়োসিসের ছবিটা যখন আঁকবো, তখন তোমার কাছে মনে হবে এটা একটা সিনেমার মতো, এই 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 পরিবর্তন আস্তে 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 হচ্ছে, সমস্ত ঘটনা দেখবা তোমার কাছে একটা ধারাবাহিক চলচ্চিত্রের মতো মনে হবে। সেটা পরে, আগে আমরা ধাপ বাই ধাপ শিখে নেই। এরপরে আমরা আসব চার নাম্বার দশা, অ্যানাফেজ ওয়ান, অ্যানাফেজ এক। শুধু প্রোফেজটাই একটু কঠিন, আর বাকিগুলো সব সোজা। আচ্ছা, তোমাদের কি অ্যানাফেজ মনে আছে? মাইটোসিসের সময় যে পড়ছিলা। হ্যাঁ স্যার। মূল কথা কি বলো? এই জন্যই তো আমি মূল কথা প্রত্যেকটা শেষে লিখে দিয়েছি। মাকুযন্ত্রের স্যার ওই ক্রোম সংকোচন, ওইটা বলার দরকার নাই, মূল কথা বলতে বলছি, VLJI। অ্যানাফেজের মূল কথা VLJI, পেছাপেছির কোনো দরকার নেই, তুমি পেছাও কেন, অ্যানাফেজের মূল কথা VLJI। কি ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, মানে হচ্ছে আমরা দেখছিলাম এই যে ক্রোমোজোমাল তন্তু এই অর্ধেক অংশ এদিকে টানে, ওই অর্ধেক অংশ ওইদিকে টানে, তারপরে এখান থেকে ছিঁড়ে যায়, সেন্ট্রোমিয়ারের এখান থেকে ছিঁড়ে গেলে এই ক্রোমাটিড একটা ক্রোমোজোম হয়ে যায়, ও ওইদিকে যাইতে থাকে, সেন্ট্রোমিয়ার সামনে সামনে যায়, বাহু পিছনে ঝুলে পড়ে, তখন দেখতে ভি এর মতো বা জে এর মতো বা এল এর মতো দেখায়, আবার এটাও এদিকে যায়, দেখতে ওরকম দেখায়। এই রকমের ঘটনাই আমরা অ্যানাফেজে পড়েছিলাম, সেই রকমের ঘটনাই এখানেও ঘটবে, কিন্তু একটু তফাৎ আছে।
মাইটোসিসের অ্যানাফেজ আর মিওসিস একের যে অ্যানাফেজ, এখানে পার্থক্যটা হচ্ছে তোমার তো এই দুইটা ক্রোমোজোম আছে, তুমি তো দুইটা ক্রোমোজোম আছো, এখানে সেন্ট্রোমিয়ারটার কোনো বিভাজন হবে না, এই পুরো ক্রোমোজোমটা যে কোনো এক মেরুর দিকে যাবে, কারণ হচ্ছে এই দুইটা এই যে ক্রোমোজোমাল তন্তুর মধ্যে যে আটকায় পড়ছে, দেখা যাচ্ছে এক মেরুর দিকে তার টান বেশি থাকবে আর এক মেরুর দিকে তার টান তেমন একটা থাকবে না, যে কারণে ও হাল ছেড়ে দেবে, ও বলবে যে তুমি তাহলে ওরে টেনে নিয়ে যাও, এভাবে এই ক্রোমোজোমটা পুরো একদিকে চলে আসবে আর একটা ক্রোমোজোম আর একদিকে চলে যাবে। কোষের ভিতরে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক ক্রোমোজোম পুরো আস্ত এই অবস্থায় সেন্ট্রোমিয়ারের এখানে বিভাজন না ঘটিয়েই সম্পূর্ণ ক্রোমোজোমটা যেকোনো এক মেরুর দিকে চলবে আর অর্ধেক ক্রোমোজোম বাকি অপর মেরুর দিকে চলবে। আমি বুঝাইতে পারছি না, পারি নাই? জি স্যার। সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হবে না, এই দুই ক্রোমাটিড যুক্ত পুরো ক্রোমোজোমটা যেকোনো এক মেরুর দিকে যেতে থাকবে, আবার আরেকটা আরেক মেরুর দিকে যেতে থাকবে। কোষের মধ্যে যদি চারটা ক্রোমোজোম থাকে তাহলে দুইটা একদিকে যাবে, বাকি দুইটা আরেক দিকে যাবে, অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে যাবে আর এক অর্ধেক ক্রোমোজোম আরেক মেরুর দিকে যাবে, কিন্তু সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হবে না। আমি বুঝাইতে পারছি না, পারি নাই? কথা বলো, বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। এখন কি এটা লিখে দিব, কমপ্লিট করে দিব, না থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন দিব, সবাই ভালো থাকো, যেটুকু পড়াইলাম সেইটুকু ছবি নিজেরা বারবার পেন্সিল দিয়ে বাসা বসে একে একদম ছবিগুলো ভালো করে শিখে ফেলো আর মূল কথাটা মুখস্থ করে ফেলো। এখনো দেখছি আমি তোমাদের মাইটোসিসের সব ধাপের মূল কথা তোমাদের মনের মধ্যে কিন্তু নাই, আমি কিন্তু এটা তোমাদেরকে সুবিধার জন্য দিয়েছি যে আমি মিওসিস একের আন্ডারে এতগুলো ধাপ, আবার মাইটোসিসের আন্ডারে এতগুলো ধাপ, মিওসিস দুইয়ের আন্ডারে এতগুলো ধাপ, সবশেষে সব ধাপের সব ঘটনা মনে রাখতে গেলে একটু সংক্ষিপ্ত ভাবে মনে রাখতে হবে, সেজন্য প্রত্যেকটা ধাপের শেষে মূল কথা দিয়ে দিয়েছি, তুমি মূল কথাটা যেন মনে রাখতে পারো, সেটা দেখেই যেন ছবিটা তুমি আঁকতে পারো, পরের ছবিটা দেখে যেন তুমি পরীক্ষার সময় বর্ণনাটা দিতে পারো, সেই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসো যতটুকু আমি পড়াইছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরের দিন দেখা হবে, কিন্তু পরের দিন কিন্তু অফলাইনে, পরের দিন কিন্তু পড়ানোর রুমে সরাসরি অফলাইনে। স্যার আমি তো ঢাকাতে আছি এখন। যারা অনলাইনে তাদের, হ্যাঁ যারা অফলাইনে পড়তে পারবে না তাদের তো অনলাইনে একটা ব্যাচ আছে, সেই ব্যাচে তাদেরকে যাইতে হবে, সেই ব্যাচে যদি না গিয়ে থাকো আমাকে রিকোয়েস্ট করো, ঢুকাই দিব। ওইটার ক্লাস হবে শনি সোম বুধ সকাল সন্ধ্যা সাতটায়, শনি সোম বুধ সন্ধ্যা সাতটা শিডিউলে একটা ব্যাচ আছে, যারা এই তোমরা এখানে আছো কিন্তু অফলাইনে যেতে পারবা না, তারা শনি সোম বুধ সন্ধ্যা সাতটায় অনলাইনে এই একই জিনিস পড়তে পারবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।